নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেখানে আমরা দেখব সমস্ত ডিটেল কি কি কোয়ালিফিকেশান লাগবে ইম্পর্টেন্ট ডেটস সমস্ত কিছু আমরা দেখে নেব এবং তার সাথে সাথে দেখব কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং কিভাবে আপনারা ফিল আপ করবেন সেই ফর্মটি সমস্ত কিছু আমরা দেখে নেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একবার লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এবং যদি আমাদের চ্যানেলে প্রথম এই ধরনের ভিডিও দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী বিজ্ঞপ্তি পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আপনারা রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট টোয়েন্টি টোয়েন্টি তো অফিস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা হচ্ছে কাদের তরফ থেকে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু নোটিফিকেশানটি জারি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে আটশো একচল্লিশটি ঠিক আছে আটশো একচল্লিশটি অল ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো কীভাবে আপনারা ফিল আপ করবেন সেই ফর্মটি কি কি টেস্ট হবে সমস্ত কিছু আমরা ডিসকাস করব তো তার আগে আমরা জেনে নেবো যে কোন ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটি হচ্ছে ডাব্লু এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো আবেদন করার যে সময়সীমা সেটি আমি আপনাদেরকে বলে দিই যে আবেদন কবে থেকে করতে পারবেন তো দেখুন এখানে লেখা রয়েছে আবেদন করার যে শুরুর তারিখ সেটা হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে কিন্তু যে ওয়েবসাইটটি আমি বললাম সেই ওয়েবসাইটে আপনারা যাবেন সেখানে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন অনলাইনে আবেদন করার জন্য সেখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো চব্বিশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ এই সময়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে এবং সাবমিট করে দিতে হবে ঠিক আছে তো ফিজ পেমেন্ট কত যে ফিজ পেমেন্ট লাগবে সেই ফিজ পেমেন্টের তারিখও কিন্তু চব্বিশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ মানে বাড়তি কোনো সময় আপনাদেরকে দেওয়া হচ্ছে না সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশান করে ফিজ পেমেন্ট করে পুরোপুরি প্রসেসটা কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে এখানে পরীক্ষা কবে হবে সেটি কিন্তু বলা হয়েছে যে পরীক্ষা হবে এপ্রিলের ন তারিখ এবং দশ তারিখের মধ্যে ঠিক আছে তো আপনাদের যে কোনো একটি ডেটে যে কোনো শিফটে পরীক্ষা হতে পারে হয়তো হতে পারে যে ন তারিখে তিনটে বা চারটে শিফট হতে পারে দশ তারিখে তিনটে বা চারটে শিফট হতে পারে তো বিভিন্ন শিফ্টে পরীক্ষা হবে আপনার যে কোনো একটি শিফট সেখানে সিলেক্ট করা থাকবে ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাব যে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ তো দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে ভ্যাকেন্সি কতগুলো রয়েছে আটশো একচল্লিশটি আমরা জানি আটশো একচল্লিশটি ভ্যাকেন্সি রয়েছে তো ক্যাটাগরি ওয়াইজ কতগুলো রয়েছে আপনারা দেখুন ভালো করে এখানে তো দেখুন এখানে আমেদাবাদ আহমেদাবাদের থেকে কিন্তু টোটাল রয়েছে পঞ্চাশটি আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে ব্যাঙ্গালোর থেকে নিচের দিকে দেখুন আঠাশটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আঠাশটি এরপর ভূপাল থেকেও রয়েছে ভুবনেশ্বর চন্ডীগড় চেন্নাই গুয়াহাটি হায়দ্রাবাদ জম্মু জয়পুর কানপুর কলকাতা মুম্বাই নাগপুর নিউ দিল্লি পাটনা তিরুবনন্তপুরম টোটাল রয়েছে আটশো একচল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন তা আমরা সরাসরি কলকাতাতে চলে যাব তো কলকাতার ভ্যাকেন্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কলকাতায় টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা কলকাতাতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশটি রয়েছে তার মধ্যে এস সি এসটি ও ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ডিভাইড করা রয়েছে এবং আরও একটি ভালো জিনিস আপনাদেরকে বলে দিই যে ভিজুয়ালি ইম্পায়ার্ড যেসব রয়েছে যারা চোখে দেখতে পান না বা যাদের হিয়ারিং মানে শোনার জন্য কানের যে প্রবলেম তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস সার্ভিসম্যানদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তো আপনাদের এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ যেখানে সমস্ত যেসব প্রার্থী যারা বিভিন্ন ক্যাটাগরির অন্তর্গত এস সি এস টি ও জেনারেল ভিজুয়ালি ইম্পেয়ার্ড হিয়ারিং ইম্পেয়ার্ড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা দেখতে পেলাম যে কলকাতা থেকে টোটাল পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে এসসিদের জন্য সাতটি ও জন্য রয়েছে দশটি ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে তিনটি এবং জেনারেলের জন্য রয়েছে পনেরোটি ভ্যাকেন্সি ঠিক আছে তো টোটাল পঁয়ত্রিশটি রয়েছে এবং ভিজুয়ালি এম্পায়ার্ডদের জন্য রয়েছে একটি ভ্যাকেন্সি এবং সরাসরি চলে যাচ্ছে এখানে এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে দুটি এবং এখানে সাতটি রয়েছে ঠিক আছে তো এগুলো হচ্ছে টোটাল ভ্যাকেন্সি বিভিন্ন রাজ্য অনুপাতে দেওয়া রয়েছে তো এখানে দেখুন ওই উপরের যে সব লেখা ছিল ভিআই তো ভিজুয়ালি ইম্পায়ার্ড একে বলা হচ্ছে এইচআই মানে হচ্ছে যারা শুনতে পান না ইএক্স এস মানে হচ্ছে এক্স সার্ভিসম্যান তো সব কিন্তু এখানে শর্ট ফর্মগুলো দেওয়া রয়েছে তো এরপর আমরা সরাসরি চলে যাবো আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য সম্পর্কে তো যেগুলো আপনাদের অত্যন্ত জেনে রাখা অত্যন্ত প্রয়োজন তো আমরা সরাসরি এরপর চলে যাবো যে ব্লাইন্ডনেস যারা ভিজুয়ালি ইম্পায়ার্ড যারা বিভিন্ন সমস্যাতে আছেন যাদের জন্য অনেক ক্যাটাগরি রিজার্ভেশন রয়েছে তাদের যে কোয়ালিফিকেশন সেগুলো কী কী দরকার দেখুন এখানে রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে দেখুন যারা ব্লাইন্ডনেস হবেন যারা চোখে দেখতে পান না তো তাদের যে সব দরকার রিকোয়ারমেন্ট সেগুলো এখানে দেওয়া রয়েছে স্ট্যান্ডিং সিটিং ওয়াকিং ব্যান্ডিং হিয়ারিং লিফটিং ম্যানিপুলেশন বাই ফিঙ্গার্স পুশিং অ্যান্ড পুলিং কমিউনিকেশন এগুলো কিন্তু আপনাদেরকে থাকতে হবে ঠিক আছে এবং যারা লো ভিজেন যাদের চোখের সমস্যা রয়েছে তাদের জন্য বলছে যে এই রিকোয়ারমেন্টগুলো কিন্তু থাকতে হবে যেগুলো হচ্ছে স্ট্যান্ডিং সিটিং ওয়াকিং সিইং রাইটিং ব্যান্ডিং হিয়ারিং লিফটিং ম্যানিপুলেশন বাই ফিঙ্গার্স পুশিং অ্যান্ড পুলিং কমিউনিকেশন এই যে রিকোয়ারমেন্ট সেগুলো কিন্তু থাকতে হবে তো এগুলো থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখানে ডেফের জন্য দেওয়া রয়েছে এবং আরও দেখুন অস্টিজিম এগুলোর জন্যও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো সমস্ত কিছু আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের রিকোয়ারমেন্ট কী কী লাগছে ঠিক আছে এখানে কিন্তু আমি বিস্তারিতভাবে অত বেশি আলোচনা করব না এখানে আরেকটি পয়েন্ট আপনাদেরকে বলে রাখা দরকার যে ডেফ যাদের ডেফ রয়েছে তাদের কিন্তু সেভেন্টি ডেসিবেল এই যে ফ্রিকুয়েন্সি রেঞ্জ রয়েছে সেই রেঞ্জের মধ্যে কিন্তু থাকতে হবে ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাবো আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো আমরা এই নোটিফিকেশান থেকে পাবো এবং যেগুলো জেনে রাখা অত্যন্ত আপনাদের দরকার সেগুলো হচ্ছে বয়স কত বয়সের মধ্যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো দেখুন এখানে প্রথমে বলে দিই যে এসসি এস টি অবিসিদের জন্য যা ছাড় সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যে বয়স সেগুলো দেখুন এখানে দেওয়া রয়েছে যে দুই দুই উনিশশো ছিয়ানব্বই থেকে এক দুই দু হাজার তিন ঠিক আছে এই বয়সে আঠারো থেকে পঁচিশ বছর বয়সী হতে হবে ঠিক আছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সই হতে হবে এবং এস সি এস টি অবিসিদের জন্য যা ছাড় সেই ছাড় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন নিচে আমরা দেখে নেব যে এস সি এস টি জন্য কি কি ছাড় রয়েছে তো দেখুন এখানে রয়েছে যে এস সি এবং টিদের জন্য পাঁচ বছর আপ টু থার্টি ইয়ার্স ঠিক আছে এবং পিডাব্লু ক্যাটাগরির জন্য দশ বছর এবং পনেরো বছর তেরো বছর এইভাবে ভাগ করা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা জেনারেলের জন্য দশ বছর ওবিসিদের জন্য ও জন্য তেরো বছর এবং এসসি এস টিদের জন্য পনেরো বছর কিন্তু ছাড় রয়েছে ঠিক আছে এবং এস এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু বয়সে ছাড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং উইডো ক্যাটাগরি ডিভোর্স ওমেন ওমেন জুডিশিয়ালি সেপারেটেড তাদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে দশ বছরের জন্য এরপর এখানে আরেকটি তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে সেটি আপনাদের জেনে রাখা অত্যন্ত দরকার যাদের ওবিসি সার্টিফিকেট রয়েছে ঠিক আছে ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং সার্টিফিকেট যাদের ক্রিমি লেয়ার লেখা রয়েছে মানে নন ক্রিমি লেয়ার যাদের লেখা নেই ঠিক আছে নন ক্রিমি লেয়ার যাদের লেখা নেই তারা কিন্তু ওবিসি ক্যাটাগরি মানে কোনো ছাড় কিন্তু পাচ্ছেন না এখানে কিন্তু লেখা রয়েছে ঠিক আছে এটা কিন্তু ধ্যান দিয়ে রাখবেন যে তা তাদের যে যাদের ও সার্টিফিকেট রয়েছে তাদের নন ক্রিমি লেয়ার লেখা আছে কি না সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এখানে ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাব এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখুন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তো শিক্ষাগত যোগ্যতাতে প্রথমে বলা হয়েছে যে এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস্ট ক্লাস টেন মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে এবং তার সাথে সাথে আর কী লাগছে সেটা আমরা দেখে নেব ইন এডিশান টু দ্য অ্যাপ আফ দ্য ক্যান্ডিডেট সুড বি ডোমিসিল ঠিক আছে ডোমিসিল হতে হবে স্টেটের পশ্চিমবঙ্গ মানে বেঙ্গলের ঠিক আছে এবং ওয়েস্ট বেঙ্গল এবং যে ইন্ডিয়া সব মানে অল ইন্ডিয়া জুড়ে যেহেতু এটি অ্যাপ্লাই করা হচ্ছে তাহলে সিটিজেন ইন্ডিয়ান হতে হবে এবং ক্যান্ডিডেট বি শ্যুড বি অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে এক দুই দু হাজার একুশের মধ্যে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা গ্র্যাজুয়েট অ্যান্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফ কোয়ালিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই এখানে দেখুন গ্র্যাজুয়েট যারা থাকবেন তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না এখানে কিন্তু লেখা রয়েছে তা ক্যান্ডিডেট শুড বি অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েটে থাকতে হবে কিন্তু যারা গ্র্যাজুয়েট হয়ে গেছেন তারা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারছেন না দেখুন এখানে লেখা রয়েছে যে গ্র্যাজুয়েট অ্যান্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশান আর নট এলিজিবল টু অ্যাপ্লাই ঠিক আছে গ্র্যাজুয়েট যারা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না এবং যারা হায়ার এডুকেশান করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না ঠিক আছে এরপর আমরা সরাসরি চলে যাব যে কিভাবে সিলেকশান হবে ঠিক আছে তো দেখুন সিলেকশান কিভাবে হবে সিলেকশনের জন্য দুটো টেস্ট হবে ঠিক আছে একটা টেস্ট হবে আপনার রিটেন টেস্ট যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘরে ঘরে দেওয়া আছে যে কী কী সাবজেক্টের পরীক্ষা হবে এবং দু নম্বরটা হবে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট মানে আপনার যে ভাষা যেমন পশ্চিমবঙ্গের বাংলা ভাষা নেপালি ভাষা এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা বিহারের ক্ষেত্রে হয়তো হিন্দি ভাষা এই সমস্ত যেসব রাজ্যের যে ভাষা রিজেনাল ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের ঠিক আছে তো প্রথম ধাপে আপনাদেরকে প্রথমে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনলাইন টেস্ট বলে লেখা রয়েছে যেখানে এই যে পরীক্ষাটি সেই পরীক্ষাটি আপনাদেরকে দিতে হবে এই সাবজেক্টগুলো থাকবে তো এখানে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি যে সিলেবাসটা কি তো প্রথমে থাকছে রিজনিং রিজনিং হচ্ছে তিরিশটি কোশ্চেন থাকবে তিরিশ নম্বরের ঠিক আছে জেনারেল ইংলিশ থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরের ঠিক আছে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরের এবং নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে তিরিশটি কোশ্চেন তিরিশ নম্বরের ঠিক আছে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রিজনিং মানে হচ্ছে লজিক্যাল রিজনিং সেটা আপনারা হয়তো জানেন জেনারেল ইংলিশ মানে ইংলিশের কোশ্চেন আসবে গ্রামার থেকে আনসিন থেকে সমস্ত কিছু কোশ্চেন আসবে জেনারেল অ্যাওয়ারনেস মানে হচ্ছে জি কে কোশ্চেন জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এইসব কোশ্চেনগুলো আসে ডাইনামিক জি কে স্ট্যাটিক্স জি কে এইসব কোশ্চেন এবং নিউমেরিক্যাল এবিলিটি মানে হচ্ছে ম্যাথামেটিক্সের কোশ্চেন কিন্তু আসবে ঠিক আছে ম্যাথামেটিক্সের কোশ্চেন আসবে তো টোটাল যে কোশ্চেন সেগুলো হচ্ছে একশো কুড়িটি কোশ্চেন একশো কুড়ি নাম্বার থাকবে এবং টাইম দেওয়া হবে নব্বই মিনিট অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট আপনাদেরকে টাইম দেওয়া হচ্ছে নব্বই মিনিটে একশো কুড়িটি কোশ্চেন আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো এরপর অনলাইন টেস্টে যারা পাস করবেন ঠিক আছে যারা কোয়ালিফাই করবেন তাদের জন্য হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এরপর দেখা যাক যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের জন্য কোন রাজ্যে কোন ভাষাতে নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমেদা আমেদাবাদের জন্য গুজরাটি বেঙ্গালোরের জন্য কানাডা ভোপালের জন্য হিন্দি ভুবনেশ্বরের জন্য উড়িয়া চন্ডীগড়ের জন্য পাঞ্জাবি হিন্দি এই সব ভাষাগুলোতে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে আমরা সরাসরি গুয়াহাটিতে চলে যাব দেখুন গুয়াহাটিতে রয়েছে আসামিজ বেঙ্গলি খাসি মণিপুরি বোদো মিজো সব ভাষাতে কিন্তু পরীক্ষা হবে এবং কলকাতার জন্য বেঙ্গলি অথবা নেপালিতে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে তো বেঙ্গলি অথবা নেপালিতে কিন্তু ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে তো যারা অনলাইনে রিটিন টেস্ট দেবেন তারপরে যারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেবেন তারপরে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পরেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ঠিক আছে তো আমরা এই ভিডিওতে আমরা কমপ্লিট ডিসকাস করলাম কবে থেকে শুরু হচ্ছে কি কি কোয়ালিফিকেশান লাগবে বয়স কত লাগবে সিলেবাসটা কি সমস্ত কিছু আমরা ডিসকাস করলাম তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা